আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মুনালি। যাব বিস্তারিত খবরে, তবে তার আগে দেখে নিই এখনকার সংবাদ শিরোনাম। বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। গ্রামোন্নয়নে দুর্নীতির অভিযোগ তোলায় প্রাণঘাতী হামলা, থানায় মামলা। পিএইচই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক গুয়াহাটিতে, মুখ্য অভিযন্তাকে স্মারকপত্র। পরিবেশকে দূষণমুক্ত রাখতে শিলচর উন্নয়ন পরিষদের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত। 6 সেপ্টেম্বর সোমবার বিটিএন এর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন ইটখলা স্বামীজি রোডের রামানুজ কান্তি রায়। পুরস্কার গ্রহণের জন্য 7002048432 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিটিএনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবারে বিস্তারিত বিটিএন সংবাদ। অল আসাম পাওয়ার আউটসোর্স ওয়ার্কার্স ইউনিয়নের বদরপুর সার্কেল কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হলো বদরপুরে। মঙ্গলবার অল আসাম পাওয়ার আউটসোর্স ওয়ার্কার্স ইউনিয়নের বদরপুর সার্কেল কমিটির এক সভা অনুষ্ঠিত হলো বদরপুরে। সভায় করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার 9টি সাবডিভিশনের বিভিন্ন মিটার রিডার, লাইন ওয়ার্কার্স ইত্যাদি বিভিন্ন পদে কর্মরত বিদ্যুৎ শ্রমিকরা মিলিত হয়ে তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। বদরপুর সার্কেল কমিটির সম্পাদক হুসেন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন স্তরের কর্মীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি সহ অন্যান্য সরকারি সুযোগ সুবিধা সরকারের কাছে তুলে ধরতে সংগঠনকে আরও মজবুত করার ডাক দেন। পরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এপিডিসিএল এর আউটসোর্স ওয়ার্কারদের সরকারি চাকরি দেওয়ার দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং বিদ্যুৎ মন্ত্রী বিমল বরার হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ বছর ধরে কাজ করে আসলেও আজ অবধি তাদেরকে নিয়মিত না করায় উদ্বেগ প্রকাশ করেন কমিটির কর্মকর্তারা। আমার প্রথম দাবি হলো আমাদেরকে স্থায়ীকরণ করা হোক। আমাদের শক্তি বিভাগের মন্ত্রী মহোদয় বিমল বরা মহোদয়কে আমি তা অনুরোধ জানাচ্ছি, যেহেতু আমাদের অল আসাম আউটসোর্স সহায়ক আছেন 5772 জনের মতো, আমাদের সবার পক্ষে থেকে আমি দাবি জানাচ্ছি যে আমাদেরকে অতি শীঘ্র স্থায়ীকরণ করা হোক। বরাকবেলিতে কতজন আছেন আপনি? আমাদের বরাকবেলিতে প্রায় অল বরাকবেলি মিলে প্রায় 1000 সামথিং হবে আমাদের। টোটাল আমার কাছে বিভাগ থেকে আপনাদের কি দেওয়া হয় সরকারি ভাবে? আমাদেরকে সরকারি তরফ থেকে কোনো কিছু দেওয়া হয় নাই। এখন আমরা বিনা পয়সায় মেহনত করে, দিন রাত মেহনত করে আমরা কাজ করে যাচ্ছি। গ্রামোন্নয়নে অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ তোলায় প্রাণঘাতী হামলার শিকার গ্রুপ সদস্যের প্রতিনিধি, পুলিশে মামলা। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলে প্রাণঘাতী আক্রমণের শিকার এক ব্যক্তি, এটা কোনো বলিউড সিনেমার কাহিনী নয়, বাস্তব জীবনের ঘটনা। হাইলাকান্দি উন্নয়ন ব্লকের অন্তর্গত রাঙাউটি জিপিতে চতুর্দশ অর্থ কমিশনের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন জিপির
তিন নম্বর গ্রুপ সদস্যের প্রতিনিধি আলী আহমেদ লস্কর এ নিয়ে রাঙ্গামাটি জিপির সভানেত্রী জুহি আক্তারের প্রতিনিধির দ্বারস্থ হন তিন নম্বর গ্রুপের সদস্যার প্রতিনিধি আলী আহমেদ লস্কর। চতুর্দশ অর্থ কমিশনের মঞ্জুরিকৃত অর্থের প্রকল্প বাস্তবায়নে তার উত্থাপিত অভিযোগ খারিজ করেন সভানেত্রীর প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী। তবুও জনস্বার্থে সরব হন আলী আহমেদ লস্কর, আর তাতেই বিপত্তি ঘটে। শেষ পর্যন্ত প্রাণঘাতী হামলার শিকার হন গ্রুপ সদস্যার প্রতিনিধি আলী আহমেদ লস্কর। অভিযোগ, জিপি সভানেত্রীর প্রতিনিধি আফজল হোসেন চৌধুরী আলী আহমেদকে খবর দিয়ে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। মারপিটের ঘটনায় আহত আলী আহমেদকে হাইলাকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। এ নিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে জিপি সভানেত্রীর প্রতিনিধি আফজল হোসেন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন আলী আহমেদ লস্কর। গ্রুপ সদস্যার প্রতিনিধি আলী আহমেদ লস্কর জানান, তার গ্রুপের উন্নয়নমূলক কাজের জন্য তিনি তৎপর হওয়ার দরুন সভানেত্রীর প্রতিনিধির দ্বারা তাকে প্রাণঘাতী আক্রমণের শিকার হতে হয়েছে। তার অভিযোগ, সভানেত্রী ও তার প্রতিনিধি চাইছেন কাজ না করে অর্থ আত্মসাৎ করতে। এ নিয়ে রাঙ্গামাটি জিপির তিন নম্বর গ্রুপের জনগণের অভিযোগ, তাদের এই তিন নম্বর গ্রুপে জিপি সভানেত্রী কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করেননি। বর্তমানে তারা সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয়রা। স্থানীয়দের পক্ষে মামুন হোসেন লস্কর, রিয়াজ উদ্দিন লস্কর, সিরাজ উদ্দিন লস্কর, আবুল হোসেন লস্কর, বকুল হোসেন লস্কর ও খলিল উদ্দিন লস্কর তাদের ক্ষোভ তুলে ধরেন। তিন ইয়ার থেকে তাই না আমার সামান্য সামান্য টাকা দিয়েছিল, একটা মসজিদের ওয়াল করছি, একটা রাস্তার গার্ডওয়াল করছি, আর আরেকটা ইয়ে করছি, ও ব্লক দিয়ে রাস্তা করছি, সামান্য টাকা। কিন্তু টাকা আবার বাদে 14% তাইন কইবা 50% তাইন নিতা, 60% তাইন নিতা, আর 40% মেম্বার খুলে নিতা। এই যে তিন ইয়ারের টাকা, আচ্ছা আমরা এখান মানছি তাইন নিশুন তাইন খাজ করুক, তাইন খাজ করার গিয়া যাবতে যা খাজ করছো এর থেকে 50% বুয়া তাই টাকা তুলিয়া নিছুন কি 14% তানে। তাইন গত এক কয়েকদিন আগে তারা তারা একটা মিটিং করছেন যে আমি তা মাতি খানে এই টাকা এটা মারিং কর করলা, তারা আমি মাতি খানে কই আমার জিপি বসে নিয়ে খবরটি তারা মারপিট করছেন, করার পর আমি একটা আফজল আফজল প্রেসিডেন্টর প্রতিনিধি আফজল আফজল চৌধুরী আমার খবর দিয়ে কয়েকদিন পরে নিয়ে কোশন বলে যেটা ওইবার হয়ে গেছে শেষ হয়ে গেছে, নজরুল একটা মানুষ তারে দিয়ে নিয়া কোশন যেটা ওইবার হয়ে গেছে শেষ হয়ে যাওক, আর কইয়া তাই আমার নজরুল দিয়ে বাড়ি নেওয়া বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে আইতে সময় আমার তান গাড়ি আসলো ন অ্যাটাক দেবাইয়া অন্য মানুষ দিয়ে সাইসলাম মারাই লিতা। পরে আমি আমার গ্রামের মানুষে তারা তুলিয়া হসপিটাল নিয়ে মেডিকেল দুই দিন আসলাম, কোনো রকম সুস্থ হয়েছি। পিএইচএস ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক গুয়াহাটিতে অনুষ্ঠিত, বিভিন্ন দাবিতে মুখ্য অভিযন্তাকে স্মারকপত্র প্রদান। পিএইচই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটি আসামের গুরুত্বপূর্ণ বৈঠক সোমবার গুয়াহাটিতে আয়োজিত হয়। সভায় পিএইচই কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষা, রিটেনশন প্রথা বাতিল করা, সঠিক সময়ে কর্মীদের পদোন্নতি দেওয়া, পিএইচই বিভাগকে বেসরকারি পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তাধারা থেকে বিরত থাকা সহ কর্মচারীদের বিভিন্ন দাবি জোরালোভাবে উত্থাপন করেন কোঅর্ডিনেশন কমিটির রাজ্যিক সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী। পিএইচই বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুয়াহাটিতে আয়োজিত বৈঠকে এসব দাবি সম্বলিত এক স্মারকপত্র মুখ্য অভিযন্তার হাতে তুলে দিয়ে অবিলম্বে তা পূরণ করার আর্জি জানান বিশ্বজিৎ পাল চৌধুরী। 30 সেপ্টেম্বরের মধ্যে মূল দাবিগুলো পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্য অভিযন্তা। তবে 30 সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে বলে জানান বিশ্বজিৎ বাবু। পরিবেশকে দূষণমুক্ত রাখতে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির ব্যবস্থাপনায় এক সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। এবছর 7 সেপ্টেম্বরকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাই হিসেবে ঘোষণা করেছে। মঙ্গলবার শিলচর ডেভেলপমেন্ট অথরিটির ব্যবস্থাপনায় এই দিনটি পালন করলো এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বিকেলে মেহেরপুর শগুন বিবাহ বাসরে ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেবের পৌরোহিত্যে দিনটির তাৎপর্য নিয়ে আলোকপাত করেন বিশিষ্ট বক্তারা। পলিউশন বোর্ডের কার্যনির্বাহী অভিযন্তা কল্যাণ বাসুমাতারি
দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে জনগণের সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন। কাছাড়ের ডিএফও তেজস মারা স্বামী আমাদের চারিপাশের পরিবেশকে দূষণমুক্ত রাখার আবেদন জানান সকলকে। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথি উদয়শঙ্কর গোস্বামী বলেন, বর্তমানে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সেটা নিয়ন্ত্রণে আনতে না পারলে ভবিষ্যৎ বিরাট বিপদ তাড়া করবে মানব জীবনকে। চেয়ারম্যান মঞ্জুল দেব বলেন, পরিবেশকে সুস্থ রাখার উদ্দেশ্যে তাদের কার্যালয় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। করোনার লকডাউনের সময় সব কিছু বন্ধ থাকতে যেভাবে আমাদের পরিবেশের উন্নতি হয়েছে এর উদাহরণ তুলে ধরেন তিনি। বর্তমান পরিস্থিতিতে সকলকে প্রদূষণের ভয়াবহতা থেকে রক্ষা পেতে সচেতনতামূলক পরামর্শ দিলেন মঞ্জুলবাবু। এছাড়াও এদিনের বিষয় নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিমলেন্দু রায়। মঞ্চ উপস্থিত ছিলেন শ্যামল দেব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক দেবাশিষ। অটল বিহারী বাজপেয়ী 1967 বলেছে, তখন আমরা খুব হাসাহাসি করি। যাই হোক, এখন আমাদের জ্ঞান কত বেশি ছিল সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সবাই বোতল নিয়ে, আপনারাও বোতল নিয়ে বসে আছেন। স্টিফেন হকিন্স উনি কি বলেছেন যে পৃথিবী আর 200-300 বছরের মধ্যে মানুষের থাকার যোগ্য থাকবে না। আমি বলবো পৃথিবীর সায়েন্টিস্টকে অন্য গ্রহের সুইটেবল জায়গা দেখে রিহেবিলেশন অফ হিউম্যান করতে হবে। এই স্টিফেন হকিন্স আজকের দিনে বর্তমান যুগের এক শ্রেষ্ঠ সায়েন্টিস্ট। ওটা যদি আবার বাতাসে যদি মিলে যায়, ওখানে গ্রিন হাউস ইফেক্ট এসে যায়, তখন আরও বেশি তার মানে ক্ষতিকারক হয় আমাদের শরীরের জন্য। যা হোক, এইগুলো জিনিস আমরা অ্যাভয়েড করা লাগে আর কি। ইভেন আরো একটা এক্সাম্পল দিই, এই যে প্লাস্টিক, এটা অ্যাকচুয়ালি ব্যান্ড, এটা ব্যবহার হয় না। ইন্ডাস্ট্রি জল ব্যবহার করছে, প্লাস্টিক দিয়েছে, কিন্তু আমরা সবসময় পাড়া করতে এটা অ্যাভয়েড করছি, অ্যাভয়েড অ্যাজ ফার অ্যাজ পসিবল। নট অনলি সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যাভয়েড করাই লাগে, ওটা তো ব্যান্ডই আছে। ইভেন এটা ব্যান্ড নরম ফ্যাক্টরিকে পারমিশন দিয়েছে প্যাকেজ বিল্ডিং ওয়াটার প্লান মানে ব্যান্ড করার জন্য, আরও এটা ব্যবহার করে, কিন্তু আমরা এটা ব্যান্ড ব্যবহার পাড়া পক্ষে ব্যবহার করা লাগে না, আমরা ব্যবহার করা লাগে না পাড়া পক্ষে, সেটা হয়েছে কথাটা। জীবনে আমরা কোনোদিন ভাবতেও পারিনি, আর সেই স্তব্ধ হওয়ার ফলশ্রুতিতে যা আমরা দেখতে পেলাম তা আমাদের সাইন্টিফিক জগতের মানুষকে এক বিশেষ আইডিয়া দিয়ে। আমরা দেখতে পেলাম যে নদীর জল কালো ছিল, সেই নদীর জল পরিষ্কার হয়ে যেত। যে আকাশে বিমান উঠতে অসুবিধা হত, সেই আকাশ পরিষ্কার হয়ে যেত। যে রাস্তাঘাটে চলাচল করা যেত না, সেই রাস্তাঘাট পরিষ্কার হয়ে যেত। আর তার ফলশ্রুতিতে কোভিডের রোগ ছাড়া অন্য রোগের সংখ্যাও কমে গেছে, মানে অক্সিজেন লেভেলটা বেড়ে গেছে। আর অক্সিজেন লেভেল বেড়ে যাওয়ায় আমাদের বডি হিউমিডিটিটা বেড়ে গেছে, রোগ প্রতিরোধক ক্ষমতা। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরিস্থিতির উন্নতি, অক্সিজেন সাপোর্টে 13, নেই কোনো মৃত্যু। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় মেডিকেলে কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত মঙ্গলবার মেডিকেল বুলেটিনে এই খবর জানিয়েছেন। তিনি জানান, মেডিকেল কলেজে বর্তমানে 27 জন করোনা রোগী ভর্তি রয়েছেন। 13 জন রোগীকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে, ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন 1 জন রোগী। করোনার উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন 7 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2 জন। কাছাড় জেলায় করোনা পরিস্থিতির উন্নতি, মঙ্গলবার আক্রান্ত 13। কাছাড় জেলায় সোমবার 19 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর মঙ্গলবার নতুন করে পজিটিভ হয়েছেন 13 জন। এদিন 3,557 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়, পজিটিভ ধরা পড়ে 13 জনের। তবে আরটিপিসিআরের রিপোর্ট সন্ধ্যা 6টা পর্যন্ত আসেনি। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এখবর জানানো হয়েছে। 8 সেপ্টেম্বর বুধবার শিলচর শহরের 6টি কেন্দ্রে কোভিশিল্ড এবং 1টি কেন্দ্রে কোভ্যাক্সিন।
বুধবার 8ই সেপ্টেম্বর শিলচর শহরের 6টি কেন্দ্রে ভ্যাকসিনের সূচি স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। শহরের এই 6টি কেন্দ্রে বুধবার অনস্পট রেজিস্ট্রেশনে প্রত্যেকটিতে কোভিশিল্ড দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে। এই কেন্দ্রগুলো হলো সদরঘাটের অভয়াচরণ পাঠশালা, নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুল, 674 নম্বর দাসকলোনি পাঠশালা, খনিয়ালা পুলিনবিহারী ও নলিনবিহারী স্কুল, মালুগ্রামের রাধারমন স্কুল এবং সোনাইরোডের সোহাগ সুন্দরী পাঠশালা। এই কেন্দ্রগুলিতে প্রতিদিন 400টি করে কোভিশিল্ড দেওয়া হবে। এছাড়াও শহরের ট্রাঙ্ক রোডের আরবান পেটসিতে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ অনস্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে বুধবার 200 জনকে দেওয়া হবে। করোনার জন্য প্রতিমার বাজার মন্দা, নেই ক্রেতাদের চাহিদা, মৃত শিল্পীদের মাথায় হাত। দুবছর যাবত করোনা মহামারী যেন মৃৎশিল্পীদের পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। করোনার জন্য গত বছরও সাড়ম্বরে কোনো পুজো অনুষ্ঠিত হয়নি, তাই প্রতিমা নির্মাণেরও তেমন বায়না আসেনি মৃৎশিল্পীদের কাছে। এবছরও তদ্রূপ, সামনেই দুর্গাপুজো, কিন্তু এখনও মৃৎশিল্পীদের কাছে নেই তেমন কোনো বায়না, ফলে মৃৎশিল্পীদের মাথায় হাত। এদিকে মৃৎশিল্পীরা জানান, এমনিতেই তাদের হাতে কোনো কাজ নেই, তার ওপর কলকাতার মৃৎশিল্পীরা তাদের জন্য বাড়তি সমস্যা হয়ে দাঁড়িয়েছেন। কলকাতা থেকে এসে এখানের কাজ নিয়ে নিচ্ছেন তারা। এ নিয়ে স্থানীয় মৃৎশিল্পীরা প্রতিবাদও জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এদিকে প্রতিমা নির্মাণের কোনো কাজ না থাকায় মৃৎশিল্পীদের নেই রোজগার। পরিবার নিয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন যাপন করছেন তারা। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের জীবনের করুণ অবস্থা তুলে ধরেন মৃৎশিল্পীরা। কিছু নাই, এখন যে গত বছরও লকডাউনে আমাদের লস, কোনো কাজ কারবার নেই। এই বছরও কোনো কোনো কাজ কারবার নেই, যেখানে রাস্তা ঘর খালি, কোনো অর্ডার নাই সমাজের। এই যে গতবার যে মুক্তিটা নিয়েছে 1000 টাকা, এই বলে এই সব বলে 500 টাকা 600 টাকা, তেমন চলুন কোথায়? না কারিগরের খাওয়া দাওয়া দিব, না নিজেরাও চলবো, না ঘর ভাড়া দিব, না কারেন্টের বিল দিব। আর বড় সমস্যা হয়েছে আমাদের যে বাইরের যে কলকাতার পার্টিতে আসে তারা এসে মানে আমাদের সমস্যাটা আরও বড় করছে। তা আমরা প্রতিবার সবসময় করতেছি যে বাইরের পার্টিগুলো বন্ধ কর বন্ধ কর, কিন্তু আমরা তো কলকাতা যাই না, কলকাতা গিয়ে আমরা বিজনেস করি, কিন্তু তারা আমাদের এখানে আসে বিজনেস, কিন্তু তারা যে সহযোগিতা করছে আমাদের লোকাল পার্টি, কিন্তু আমাদের মেয়ের শিল্পী যারা আছে তারা কিন্তু চেষ্টা করতেছে, তারা মিটিংয়ের মধ্যে ডাকানো হইতেছে, কিন্তু মিটিংও তারা আসে না। ওখান থেকে তারা যদি আসে তারা কাজ করবে, না আমাদের পার্সেল না তাদের পার্সেল বলেন। এই যে দেখেন দোকানটা পুরো খালি, কখনো মূর্তির কোনো দুর্গা প্রতিমার কোনো অর্ডার নাই, কোনো কাস্টমার জিজ্ঞাসা কর, লোকেরা জিজ্ঞাসা করলে পূজা হবে কি না হবে, তা আমরা যে কাজ করবো টাকা পয়সা পাবো, নিজেরই খাওয়ার নাই। এই যে তার একটা ঘটনা ঘটলো আজকে 1.5-2 মাস আগে, এই মূর্তি প্রতিমার কাজ করতো, বাচ্চা কাচ্চা খাওয়া না দিতে পারে, নিজের সুইসাইড করে ফাঁসি লোক কেমন। হ্যাঁ, আজকে যেরকম দেওয়া আছে আমাদের সেই অবস্থা দাঁড়াই। এখনও গত বছরের কারিগরের বেতন দেওয়া হয়নি আমাদের, গত বছরের যে দোকান ভাড়া 50% দিছি, 50% এখনও বাকি। মালিকের দিনে রাতে 24 ঘন্টা তার দাঁড়িয়েছে, ঘর ভাড়া দাও, লাইট ভাড়া দাও, বিজনেস হয়তো আমি করতে গেলে চুরি করিয়া দিব। বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থের তৎপরতায় করিমগঞ্জের জলসেচ কার্যালয় স্থানান্তর হলো না, খুশি ব্যক্ত করল যুব কংগ্রেস। করিমগঞ্জ শহর সংলগ্ন বটরাশিতে থাকা জলসেচ কার্যালয়টি যথাস্থানে বহাল রইল। পুরনো জলসেচ কার্যালয়টি এখান থেকে স্থানান্তর করার প্রয়াস চলছিল, তবে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রচেষ্টায় কার্যালয়টি যথাস্থানে বহাল রইল। ফলে যুব কংগ্রেসের সদস্যরা এদিন কার্যালয়ের সামনে উপস্থিত হয়ে উল্লাস প্রকাশ করেন এবং একে অনেকেই মিষ্টিমুখ করান। সেই সঙ্গে কার্যালয়টি যথাস্থানে বহাল রাখার উদ্যোগ নেওয়ায় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কিছুদিন আগে আমরা আন্দোলন করেছিলাম নাকি যে আমাদের যে জলসেচ বিভাগ ছিল করিমগঞ্জের, এটা নাকি স্থানান্তর করা হয়ে গেছে। তো শুনতে পেয়েছি কি এটা কি পাতারকান্দি এবং রাতাবাড়িতে যাবে, কিন্তু এখানে ইঞ্জিনিয়ার এসে জয়েন করছিল পাতাকান্দি এবং রাতাবাড়ির নামে, কিন্তু তখন আমরা ইঞ্জিনিয়ারকে জয়েন করতে দেইনি, কারণ আমরা চাচ্ছিলাম যে করিমগঞ্জের ডিভিশন করিমগঞ্জের নামে উনি জয়েন করবেন, কিন্তু উনি এসেছিল যে রাতাবাড়ি এবং পাতারকান্দি নামে জয়েন করতে। তো এই ব্যাপারে আমরা অনেক আন্দোলন করেছি, কিন্তু আজকে আন্দোলনের সাড়া পেয়ে আমাদের বিধায়ক কমলাক্ষ দেবগ্রস্তের তত্ত্বাবধানে এবং বিধায়ক কমলাক্ষ দেবগ্রস্তর কর্মদক্ষতায় আজকে আমাদের যে অফিসটা এখানে ছিল এখানেই থাকবে। এটা 42 বছর পুরনো অফিস, আজকে এই অফিসটা এখানেই থাকবে। তাই আমরা বিধায়ক কমলাক্ষ দেবগ্রস্ত আমার যুব কংগ্রেস এবং এই অঞ্চলের জনসাধারণের আন্দোলন ওনার চোখে লেগেছে এবং উনি আমাদেরকে
সহায়তা করেছে এবং এই অফিসটা এখানেই থাকবে, এটা আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যে আমাদের অর্ডার কপিও পেয়ে গেছি যে এই অফিসটা এখানেই থাকবে। তাই আমরা বিধায়ক কমলাকর দেবের কাছ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তৎসঙ্গে আজকে আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এবং এই গ্রামে অঞ্চলের পক্ষ থেকে আমরা ইরিগেশন অফিসে আমরা মিষ্টি বিতরণ করলাম। শৃঙ্খল চালিহার বাঙালি বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ, চালিহাকে গ্রেফতারের দাবি। বীর লাচিত সেনার প্রদেশ নেতা শৃঙ্খল চালিহার বাঙালি বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে সরব বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটি। মঙ্গলবার হাইলাকান্দির রতনপুর রোড স্থিত বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বেঙ্গলি স্টুডেন্টস ইউথ ফোরামের কেন্দ্রীয় সভাপতি আলী হোসেন মীরা বাঙালি বিদ্বেষী কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানান। শৃঙ্খল চালিহাকে সমগ্র বাঙালি জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই বিষয়ে নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন। শৃঙ্খল চালিহাকে অতিসত্বর গ্রেফতারের দাবি জানান তিনি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসওয়াইএফ এর কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দেলুয়ার হোসেন লস্কর, কেন্দ্রীয় সহসভাপতি মঈন উদ্দিন, জেলা কমিটির সহসভাপতি কামরুল ইসলাম লস্কর প্রমুখ। যাই হোক, বীর লাচিত সেনা যে কর্মকর্তা শৃঙ্খল চালিহা যে মন্তব্য করেছেন যে অসমে থাকতে হলে আর বাঙালিরা অসমের নিচে থাকতে হবে, দেখেন বাঙালি জাতি বাঙালি সমস্ত ওয়ার্ল্ডে আছে, সেই বাঙালি জাতি আমি একজন বাঙালি, আমি বাঙালি হিসাবে গর্ববোধ মনে করি, আর একজন বাঙালি হিসাবে আমি কোনোদিনও কোনো জাতিকে অপমান করতে চাই না এবং কোনো জাতি যাতে আমাদের বাঙালিদেরকে অপমান করুক সেটাও আমরা বরদাস্ত করতে পারবো না। তাই শৃঙ্খল চালিহাকে আমি মানে অনুরোধ করছি, উনি অতিসত্বর যাতে বাঙালি জাতির কাছে ক্ষমা প্রার্থনা চান, অন্যথায় যদি উনি বাঙালি এলাকা তথা বরাক উপত্যকায় যদি আসেন তাহলে মানে বরাক উপত্যকায় আসলে উনাকে আটকে জিজ্ঞেস করা হবে উনি কেন বাঙালিদের বিরুদ্ধে এরকম মন্তব্য করেছেন। অভিনব পদ্ধতি অবলম্বন করে শিলচরের এক বাড়ির বিছানা থেকে মোবাইল সেট হাতিয়ে নিল চোর, হতবাক বাড়ির মালিক, দেবাশিষ সোমের প্রতিবেদন। নিজের ব্যবহার করা সামগ্রী যতই সাবধানে রাখা যায় না কেন, সেটাকে হাতিয়ে নিতে নতুন টেকনিক অবলম্বন করতে জানে চোরেরা। হ্যাঁ, শিলচর শহরের প্রাণকেন্দ্র নাজিরপট্টির এক বাড়িতে অভিনব পদ্ধতি অবলম্বন করে বিছানা থেকে মোবাইল সেট হাতিয়ে নিল চোর, হতবাক বাড়ির মালিক। ঘটনার বিবরণে জানা যায়, গত 23 আগস্ট শিলচর নাজিরপট্টিতে এক সরুর লেনে বাসিন্দা সমিতা দত্ত নিজের মোবাইল সেটটি বিছানায় রেখে গিয়ে কিছু সময়ের জন্য রান্না করে যান। তার অনুপস্থিত সুযোগ নিয়ে চোর হাতিয়ে নিল তার দামি মোবাইল সেটটি। এদিন সন্ধ্যা 7:15 ঘটনাটি ঘটে শিলচরের ব্যস্ততম নাজিরপট্টির এই গলিতে। পরবর্তী সময়ে ঘটনাটি ধরা পড়ল নিজের ঘরে থাকা সিসি ক্যামেরায়, জানান বাড়ির মালিক, এ ঘটনায় হতবাক সমিতা দেবী। চোর পিছনের দিক থেকে বিছানার ব্যাট কভারটি খুব সচেতনভাবে ধীরে ধীরে টেনে এনে নিজের কাজ হাসিল করে নেয়। চুরির এই নতুন পদ্ধতির দৃশ্যটি পরিষ্কারভাবে তার বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। এভাবেও তার মোবাইলটি চুরি হতে পারে কল্পনা করতে পারেননি বাড়ির মালিক সমিতা দত্ত। শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন জায়গায় ফলমূল বিতরণ যুব মোর্চার। মঙ্গলবার শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের জন্মদিন উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় ফলমূল বিতরণ করল বিজেপির যুব মোর্চা। এদিন প্রথমে দাসকলোনিস্থিত সামাজিক সংস্থা এরা আমাদের কার্যালয়ে গিয়ে সেখানে বিশেষভাবে সক্ষমদের মধ্যে ফলমূল বিতরণ করা হয় যুব মোর্চার তরফে। তাদের হাতে ফলমূল তুলে দেন সাংসদের মা বাণী রায়, সঙ্গে যুব মোর্চার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপর এদিন শহরের আরও বিভিন্ন জায়গায় ফলমূল বিতরণ করেন যুব মোর্চার কর্মকর্তারা। এদিনের কার্যসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌমিত্র কুমার দেব, জয়ন্ত চক্রবর্তী, দুলাল দাস, দেবাশিস সোম, নিরুপম গুপ্ত, সুমনা দাস, বাবলু কেউট প্রমুখ। হাইলাকান্দিতে বিভিন্ন দাবিতে কৃষক মুক্তি এবং রাইজোর দলের গণসত্যাগ্রহ আন্দোলন ভেস্তে দিল পুলিশ। মঙ্গলবার 4 দফা দাবিতে গণসত্যাগ্রহ আন্দোলনের নামে কৃষক মুক্তি এবং রাইজোর দল। হাইলাকান্দির পুরাতন হাসপাতাল চৌমাথায় রাইজোর দলের কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন লস্করের নেতৃত্বে আন্দোলনে নেমে দাবি আদায়ে স্লোগান দেন দলের সদস্যরা। দাবি
পূরণ না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা সহ মুখ্যমন্ত্রীর সফরকালে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানান দলের নেতৃত্বরা। এদিকে আন্দোলনকারীরা মিছিল করে জেলাশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে মাঝপথেই অতিরিক্ত পুলিশ সুপার দলবল নিয়ে তাদের আটকে দেন। 41,62,00,000 টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে দেওয়ার জন্য সরকার বাহাদুরের তরফ থেকে স্যাংশন করার পর আজ অবধি 30% মানুষের টাকা পেয়েছে এবং 70% মানুষের টাকা এখনো আটকে রাখা হয়েছে, সেটার জব চাই আমরা জেলা প্রশাসনের তরফ থেকে। আমরা জানতে চাই আমাদের হাইলাকান্দির বন্যায় ক্ষতিগ্রস্তদের কথা তো বলা হয়েছে, আমাদের জব কার্ড শ্রমিকরা আজকে পঞ্চায়েতের নেতৃত্বে বিভিন্ন জীবিতে কাজ করেছে এবং কাজ করার পর শ্রমিকরা তাদের পরিশ্রম পাচ্ছেন না, সেই জন্য আজকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি এবং রাইজের দল আমরা বহুত বড় সত্যাগ্রহ করার কথা ছিল, বহুত 10-15,000 মানুষ নিয়ে। কিন্তু কালকে হাইলাকান্দির এসপি মহাশয় আমাদেরকে নিয়ে বলেছেন আমরা কম সৈকত মানুষ নিয়ে করার জন্য। 2018 সালে হাইলাকান্দিতে ভয়াবহ বন্যা হয়েছিল, এই বন্যায় হাজার হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে হাইলাকান্দির ধারাবাহিক আন্দোলন করার পর সরকারের তরফ থেকে প্রায় 42,00,000 বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এই 42,00,000 বরাদ্দ করার পর হাইলাকান্দি জেলার ডিসি মহোদয়ের অদূরদৃষ্টতার কারণে এখনও পর্যন্ত প্রায় 80% হিতাধিকারী এই ক্ষতিগ্রস্ত কৃষক এই টাকা পাননি। আজকে আমরা এখান থেকে হাইলাকান্দি ডিসি মহোদয়কে আমরা আহ্বান করেছি, কেন হাইলাকান্দির কৃষকের নামে যে টাকা সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে কেন এই টাকা এখানে আটকে রাখা হয়েছে। আগামী 18 তারিখে হাইলাকান্দির ভয়ঙ্কর আন্দোলন হবে, 18 তারিখের ভিতরে যদি হাইলাকান্দির প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, প্রত্যেক জব কার্ড শ্রমিক যদি পয়সা পান নাই, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রামের জন্য হাইলাকান্দির সোশ্যাল ওয়েলফেয়ারে যে টাকা বরাদ্দ করা হয় সেই টাকা যদি বরাদ্দ করা না হয় প্রত্যেকে অঙ্গনওয়াড়ি সেন্টারের অ্যাকাউন্টে, আগামী 18 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হাইলাকান্দির ভয়ঙ্কর আন্দোলন হবে এবং আগামী 18 তারিখে আমরা প্রয়োজনে হাইলাকান্দি জেলা বন্ধের ডাক ঘোষণা করব। ইউজিসি নির্দেশিকা অনুযায়ী টিডিসি, সিবিসিএস এবং নন সিবিসিএস পরীক্ষা পরিচালনার দাবি ছাত্র সংগঠন এনএসইউআইর, অনিশ্চিত শিক্ষার্থীর ভবিষ্যৎ। আসাম বিশ্ববিদ্যালয়ের উদাসীনতা ও গাফিলতি পড়ুয়াদের ভবিষ্যৎকে নিশ্চিতভাবে প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিচ্ছে, এমনই অভিযোগ কাছাড় জেলা এনএসইউআই ছাত্র সংগঠনের। সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে এবং তাদের দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয়। কাছাড় জেলা এনএসইউআই কমিটির পক্ষ থেকে জেলাশাসককে অবগত করা হয়, ইউজিসির নির্দেশিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলিকে 2021-31 আগস্টের মধ্যে টিডিসি, সিবিসিএস এবং নন সিবিসিএস শেষ বর্ষের সেমিস্টার পরীক্ষা শেষ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে পরীক্ষা রুটিন পর্যন্ত দেওয়া হয়নি। সংগঠনের তরফ থেকে বলা হয় সময়মতো পরীক্ষা পরিচালিত না হওয়ায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারছে না, তাই বাধ্য হয়ে আমরা আপনার শরণাপন্ন হয়েছি বলে জানান এনএসইউআই এর কর্মকর্তারা। এবং তারা আশা ব্যক্ত করেন যে জেলাশাসক এই বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এদিকে ছাত্র সংগঠনটির কর্মকর্তারা সাফ জানিয়ে রাখেন, শীঘ্র এ নিয়ে প্রশাসনিক স্তরে ব্যবস্থা গ্রহণ করা না হলে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলা হবে। আজকে আমরা কাছাড় জেলা এনএসইউআই এর পক্ষ থেকে ডিসি ম্যামকে একটা মেমোরান্ডাম দিয়েছি, কারণ হলো যে ইউজিসির গাইডলাইন হিসাবে 31 আগস্টের মধ্যে এক্সাম হওয়ার কথা ছিল, কিন্তু আজকে অবধি আসাম ইউনিভার্সিটিতে থেকে কোনো রুটিন দেওয়া হয়নি। আজকে আমরা ওনার কাছে এই মেমোরান্ডাম দিয়ে একটা ডিমান্ড করেছি যে যদি তাড়াতাড়ি রুটিন দেওয়া না হয়, আসাম ইউনিভার্সিটির যত এফিলিয়েটেড কলেজে স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে কাছাড় জেলা এনএসইউআই একটা বৃহত্তর স্টুডেন্ট আন্দোলন তুলে ধরবে। আপনাদেরকে আমি বলছি যে এই যে আসাম ইউনিভার্সিটির গাফিলতির কারণে বিভিন্ন স্টুডেন্টরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারছে না, বিভিন্ন স্টুডেন্টরা কোনো জবে অ্যাপ্লাই করতে পারছে না, কারণ ওদের কাছে গ্রাজুয়েশনের সার্টিফিকেট নেই। আজকে এরকমও স্টুডেন্ট আছে যাদের এন্ট্রেন্স এক্সামের ডেট
দিয়ে দিয়েছে, কিন্তু এক্সামের রুটিন না দেওয়ার কারণে ওরা এক্সামের প্রিপারেশন করবে নাকি ওরা ওরার এন্ট্রেন্সের প্রিপারেশন করবে? আজকে আমরা এটা দাবি জানিয়েছি কি অত্যন্ত জলদি তাড়াতাড়ি রুটিনটা দেওয়ার জন্য, নাহলে আমরা এই প্রটেস্টটা পুরো বরাকবেলি জুড়ে করব। ত্রিপুরা তেলিয়ামুড়া থুই থামপুই এলাকায় নিখোঁজ হওয়া ব্যক্তির কঙ্কালসার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। ত্রিপুরার তেলিয়ামুড়া কঙ্কাল উদ্ধারে চাঞ্চল্য। পরিবারের লোকদের চিহ্নিতকরণের পরই শনাক্ত হয় এটি জহরলাল জামাতিয়ার মৃতদেহ। 31 আগস্ট অপহরণ হয়েছিল 56 বছর বয়সের জহরলাল জামাতিয়া। পুলিশ তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেছে। জহরলাল জামাতিয়ার কঙ্কাল উদ্ধারে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ত্রিপুরা তেলিয়ামুড়া তুইথামপুই এলাকায় এক নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে। তেলিয়ামুড়া থানাধীন এক নিখোঁজ ব্যক্তির কঙ্কালসার মৃতদেহ উদ্ধার হওয়ার সোমবার তার বাড়ির পাশে গভীর জঙ্গল থেকে। এলাকাবাসীরা দুর্গন্ধের সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জামাতিয়া সহ বিশাল পুলিশ বাহিনী সেখানে তার কঙ্কালসার দেহ উদ্ধার করে এবং পরিবারের লোকেদের চিহ্নিতকরণের পরেই শনাক্ত হয় এটি গত মাসে 31 তারিখে অপহরণ হওয়া জহরলাল জামাতিয়ার মৃতদেহই এটি। জানা যায় গত 17 আগস্ট নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় 56 বছর বয়সের জহরলাল জামাতিয়া। পরবর্তী সময়ে এ মাসের 31 তারিখ তার স্ত্রী নিজ পুত্র সুখ সাধন জামাতিয়ার নামে বাবাকে অপহরণ করার মামলা দায়ের করে তেলিয়ামুড়া থানায়। পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া থানায় নিখোঁজ মামলা করা হলে পুলিশ তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করেছে। ঘটনাটি তেলিয়ামুড়া থানার অন্তর্গত তুইথামপুই এলাকায়। এদিন কঙ্কালসার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। গত মাসের 31 তারিখে তেলিয়ামুড়া পিএসসি একটা কেস রেজিস্টার হয়েছিল, একটা কিডন্যাপিং কেস। এটি হচ্ছে ওই থামপুই একটা জহরলাল দেববর্মা বয়স জহরলাল জমাতিয়া বয়স হবে 65, মিসিং ছিল। আমরা কেস রেজিস্টার করেছি। তো আজকে 6 তারিখ আজকে দেববর্মাটা পাওয়া গেছে বাড়ির সামনে জঙ্গলের মধ্যে পাওয়া গেছে। কি মনে করতেছেন, এটা কি মেরে ফেলা হয়েছে নাকি অন্য কিছু? আমরা যা সার্কামস্টেন্সিয়াল দেখে যা মনে হচ্ছে সেটা মার্ডারই হতে পারে। কে করেছে কি জানা গেছে? এখনো সেটা ইনভেস্টিগেশনের মধ্যে আছে, কিন্তু তার মা ওনার ছেলের নামেই কেসটা দিয়েছে। সুতরাং আমরা তার ছেলে কিন্তু এখনো অ্যাবসকন্ডিং আছে, তার ছেলেকে পাওয়া গেলে তখনই আরো ক্লিয়ার হবে। শুনছিলাম যে গত 15 আগস্ট কে 17 তারিখ কেয়া এই তার বাপ আর পুত্র তারা ওই রাত্রে এদিনে মরের কথা কয়ে মালটা খাইছিল আর ফিরে আর বাপ মা আর বাপ পুত্র সঙ্গে এই সময় কত হলো আমার সম্ভবত আর কি আমার সম্ভবত তানের বাবরে কেউ মালটা বেশি খাওয়ায় কেতানি কষম ছেলে ছেলে ছেলের নাম কি? ছেলের নাম কি জানি ভুলে গেছে, ছেলের নাম সুখ সাধন জমাতে। আর যে মানে বাবা যে লাশ পাওয়া গেছে তার নাম? আজকে যে বাবার লাশ আছে যে জহলাল জমাতে। আচ্ছা মানে এখন কি অনুমান করবে ছেলে কি কালটা করতে পারে নাকি? ধলাইতে বিজেপি নরসিংপুর মণ্ডল অনুসূচিত জাতি মোর্চার প্রথম কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত। অনুসূচিত জাতি সম্প্রদায়ের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে বিজেপি সরকারের আমলে। বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া অনুসূচিত জাতি সম্প্রদায়ের উন্নয়নে গ্রহণ করেছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। মঙ্গলবার ধলাই বাজারের বিজেপি কার্যালয়ে ভারতীয় জনতা পার্টি অনুসূচিত জাতি মোর্চার নরসিংপুর মণ্ডল কার্যনির্বাহক সমিতির
প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মন্তব্য করেন কাছাড় জেলা বিজেপি অনুসূচিত জাতি মোর্চার সভাপতি নিহার রঞ্জন দাস। বিজয় কুমার রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নিহারবাবু বলেন, কেন্দ্রের বর্তমান নরেন্দ্র মোদী সরকার থেকে শুরু করে বিগত দিনের অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকারও তপশিলীদের আর্থ সামাজিক বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করেছে। আসামের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার ও সমাজের পিছিয়ে পড়া লোকেদের সমাজের মূল স্রোতে নিয়ে আসার জন্য কাজ করে যাচ্ছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি নরসিংপুর মণ্ডল সাধারণ সম্পাদক কমলেশ দাস ও পৃথ্বীশ চন্দ্র দাস, অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা কমিটির সম্পাদক উপেন্দ্র দাস ও কোষাধ্যক্ষ সুদামা রবিদাস প্রমুখ। লিখেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। এখানে বলা আছে, স্পষ্ট বলা আছে যে সমাজের প্রত্যেক ব্যক্তি সমান, প্রত্যেকের জন্য কাজ করতে হবে। যে দেশকে মহাবলে স্বীকার করে সে প্রত্যেকে আমার ভাই, তার উন্নয়ন যদি হয় তাহলে দেশের উন্নয়ন হবে। দীনদয়াল উপাধ্যায়জি অন্তোদয় সম্পর্কে বলেছেন। অন্ত মানে কি? অন্ত মানে শেষ, মানে সমাজের একেবারে শেষ ব্যক্তি যার কিছু নেই, গণ নেই, বাড়ি নেই, নিঃস্ব রিক্ত। উদয় মানে তাকে তুলে আনা। যে সমাজের একেবারে শেষ ব্যক্তি যার কিছু নেই তাকে যদি তুলে না আনা যায় তাহলে সমাজের উন্নয়ন সম্ভব না। আর সমাজের উন্নয়ন সম্ভব না হলে ভারত মার উন্নয়ন সম্ভব না। ভারত মাকে আমরা বৈভবশালী করতে পারবো না। এটা হলো ভারতীয় জনতা পার্টির মূল কনসেপ্ট। এবং যত স্কিম নিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার, আজকের দিনে মোদীজির সরকার, আগে আমাদের অটল বিহারী বাজপেয়ীজির সরকার ছিল, আমাদের রাজ্যে হিমন্তজির সরকার চলছে, কিন্তু প্রত্যেক সরকারের যে স্কিমগুলা, বিভিন্ন ধরনের স্কিমগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন বেশি সুবিধা পাচ্ছে এসসি সমাজভুক্ত মানুষ। মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ বেশ কয়েকটি স্কুলের পড়ুয়ারা ন্যায় বিচারের দাবিতে দ্বারস্থ হলো বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে। স্কুলের মূল্যায়নের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অনেকেই উত্তীর্ণ হতে পারেনি। মঙ্গলবার অনুত্তীর্ণ শিলচরের নিবেদিতা হাইস্কুল, ছোটেলাল শেঠ হাইস্কুল, মনমোহন হাইস্কুল, কাছাড় হাইস্কুল, ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময় হাইস্কুল এবং সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বাসভবনে উপস্থিত হন এবং বিধায়কের অনুপস্থিতিতে তার প্রতিনিধির হাতে ন্যায় বিচারের দাবিতে শতাধিক স্বাক্ষরযুক্ত স্মারকপত্র তুলে দেন। ফলাফল পুনর্বিবেচনার দাবিতে বিধায়কের হস্তক্ষেপ কামনা করেন তারা। শিক্ষাবর্ষ যাতে নষ্ট না হয় তার জন্য ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিকল্প মূল্যায়নের মাধ্যমে ফলাফল ঘোষণা করার দাবি জানান পড়ুয়া এবং অভিভাবকরা। আমরা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা যারা মেট্রিক এবং হায়ার সেকেন্ডারিতে অনুত্তীর্ণ, এই কোভিড মহামারীর ফলে পরীক্ষা এবার হয়নি, কিন্তু তারপরও দেখা যাচ্ছে কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে এবং কিছু সংখ্যক ছাত্রছাত্রীরা অনুত্তীর্ণ রয়ে গেছে। কীভাবে এই বিকল্প সিদ্ধান্তটা নিয়েছেন এবং তার মধ্যে কীভাবে ছাত্রছাত্রীরা অনুত্তীর্ণ হলো তা আজও আমরা জানতে পারিনি। তাই আমরা ছাত্রছাত্রীরা যারা আছে সেই ছাত্রছাত্রীরা দাবি করছে দীর্ঘদিন দিন ধরে যে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের যাতে উত্তীর্ণ করার ব্যবস্থা করা হয়। করোনা মহামারীর জন্য কি ওরা দায়ী? ছাত্রছাত্রীরা তো দায়ী নয়, তাহলে কেন এর ফল ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হবে? তার জন্য আমরা আবারও দাবি করছি অতি সত্বর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের পাশ করে দেবার ব্যবস্থা নিতে হবে, না হলে এর পরিণাম ছাত্ররা যে কোনো সিদ্ধান্তে যেতে পারে। তার জন্য দায়ী থাকবে সম্পূর্ণভাবে সরকার, কারণ এই সরকার সিদ্ধান্তটা নিয়েছিল। তার জন্য ছাত্রদের দায়ী করলে চলবে না। তারাপুর জনকল্যাণ সংঘের তরফে 60তম শিক্ষক দিবস পালন করা হয় মঙ্গলবার। বিভেদগামী শক্তি যখন রাজ্য জুড়ে মাথাচাড়া দিয়ে উঠেছে ঠিক এমতাবস্থায়, এর প্রতিরোধ করে ভ্রাতৃত্ববোধকে বজায় রাখার প্রচেষ্টায় মঙ্গলবার চিরাচরিত প্রথা অনুযায়ী শিক্ষক সংবর্ধনার আয়োজন করল তারাপুর জনকল্যাণ সংঘ। শিবদুর্গা ক্লাবের সহযোগিতায় আয়োজিত এদিনের
অনুষ্ঠানে আসাম সরকারের যুগ্ম সচিব জে আর লাল সিমের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয়। এরপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিচ্ছবিতে মাল্যদান করেন আমন্ত্রিত অতিথিরা। সংস্থার তরফে এদিন অমলেন্দু সিংহ ও সুচিত্রা ভট্টাচার্য সহ জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে আগত 5 জন কৃতি শিক্ষককে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্টজনেরা এদিন শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন, পাশাপাশি অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা। শিক্ষার মানদণ্ড উন্নয়নসহ বিশ্বায়নের যুগে নিজেদের খাপ খাইয়ে শিক্ষাদান করারও এদিন আহ্বান জানান গুণীজনেরা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের দর্শন ও পথ অনুসরণ করার পাশাপাশি শিক্ষাকে হাতিয়ার করে সমাজে ছাত্রছাত্রীদের সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার এদিন আবেদন জানিয়েছেন উপস্থিত শিক্ষক শিক্ষিকারা। মানুষের সুখে তুমি যেন পাশে দাঁড়াতে পারি, সেইটুকুই আমি আজকে আপনাদের কাছে আবেদন রাখবো। আমরা তো মানুষ, মানুষ মানুষের জন্য। একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে যে আগুনে পরস্পর চুয়াও পানে, তো আমাদের যে দেহ পানে এটা হচ্ছে আমাদের দেহ পানে তুমি তুলে ধরো দেবতার নয়, তো সেই দেহ পানিতে শুধু আমরা নিজে নিজে ভুল করবো সেটা না, সেটা একটা আমার পরের জন্য আমরা সেটাকে আমাদের প্রদান করতে পারি, তাহলে মনে করবো আমাদের মার্গ যেমন শ্রেষ্ঠ। কেননা বলছি আমি খুব গ্রামের, খুব অত্যন্ত অত্যন্ত গ্রামের ছেলে, যে পরিবেশে বয়ে বড় হয়েছিলাম, আমরা আজকের মতন কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, জল আমাদের সাপ্লাই ছিল না, পুষ্টনীয় জল খেতাম। আমি কেন মার নাম নিলাম, যে মা রান্নাবান্না করত উনুনে, আর তার পাশে যে আমাদের কাঠের পীড়া, আমরা নিচে বাংলার পীড়া এখানে বসিয়াম। ধর্মীয় কার্যসূচির মাধ্যমে ধলায় দর্মিখাল গ্রান্টের বসুমতী মন্দিরের বার্ষিক উৎসব আয়োজিত। মঙ্গলবার পূর্ব ধলায়ের দর্মিখাল গ্রান্টের বসুমতী মন্দিরের বার্ষিক উৎসব সম্পন্ন হল। বিভিন্ন ধর্মীয় কার্যসূচি আয়োজিত হয়, পূজার্চনা শেষে মহাপ্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। বার্ষিক উৎসব উপলক্ষে এদিন প্রচুর ভক্ত সমাগম হয়। স্থানীয় কল্যাণী দাস, তিলোত্তমা রিকিয়াসন, দীপালী দাসরা জানান, 1994 সালে এই বসুমতী মন্দিরটি স্থাপিত হয়েছিল। অযোধ্যা মে আব বৈকুণ্ঠ হোগা, অযোধ্যা দিক পর হয় আঠো দিক পর হয় আঠ রাজবাড়ি হোগা, বীচ মে বৈকুণ্ঠ কা স্থাপনা হোগা, রাম রাহী জো রাম সর্বরাহ কে মূল মালিক হয় উনকা জন্ম ভূমি পর কোই রাহ মন নহীঁ হোগা উনকা নাম কা বৈকুণ্ঠ স্থাপনা হোগা। মন্দির রাম মন্দির তো এইখানে হওয়ার কোনো ধারা কোনো মত নাই। কেন? হ্যাঁ কেন? কেন যে এখানে কেমনে মত হইল? কোনো গ্রন্থে, ধর্মগ্রন্থ কইছেন বা বাবরি মসজিদ, কোনো কোরআনে, কোরআনে কোরআন শরীফ বা আল কোরআনে উরানে লেখা আছেন? তো এগুলো তো বেমতের জিনিস। হ্যাঁ, আর ভগবান তো সব রাস্তার মালিক, মানুষের তো ডিমান্ড আছে এখানে মন্দির, রাম মন্দির তো অযোধ্যাতে ডিমান্ড হয়েছে, এটা তো ওই তো কইছি, আসল বুঝে না বুঝিয়া টান যে জন্মভূমি, এইখানে বৈকুণ্ঠ হইত না তো কই হইব, সবে তো জানে যে ভূমি স্বর্গ সমান ভগবানে বানাইছেন। মঙ্গলবার করিমগঞ্জে এক রক্তদান শিবিরের আয়োজন করল কিশোর সংঘ। মঙ্গলবার কিশোর সংঘের ব্যবস্থাপনায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো করিমগঞ্জে। এদিনের শিবিরে অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন। এদিন রক্তদানের বিভিন্ন উল্লেখযোগ্য দিক নিয়ে বক্তব্য রাখে নিরুপম শর্মা চৌধুরী, অনিল নাথ প্রমুখ। রক্তদান জীবনদান, তাই সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষক বাসব বিজয় দে। এই রক্তদান শিবিরের আয়োজনের পক্ষে কেন বলছি আমি, রক্তদান শিবির আয়োজনের পক্ষে আমি এ কারণেই বলছি, কেননা এখানে অনেক মহর্ষ রোগীর প্রাণ বাঁচানো সম্ভব। আমি একটি ব্যক্তিগত আমার জীবনের একটি ব্যক্তিগত ঘটনা বলছি, 2018 সালে আমার এক নিকটাত্মীয় প্রচন্ড অসুস্থ হয়ে গেছিলেন, তখন রাত্রি 12টার সময় এক ভদ্রমহিলা, ভদ্রমহিলা বললে ভুল হয়, একটি মেয়ে
বিশ্বাস করছিল না বয়স হবে, তো সে এসে রক্তদান করে গেল রাত 12টার সময় সে চলে। তো তখন থেকে বুঝতে পারছি রক্তদান যারা করে এরা মানে এটা একটা বিরাট সমাজসেবামূলক কাজ, এদের কাজ সবাই করতে পারে না, আয়োজন সবাই করতে পারে না, তাই আমি ক্লাবকে বা সংগঠনকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের কাজ আয়োজন করার জন্য এবং আগামীতে যাতে এই ধরনের কাজ আরো আয়োজন করতে পারে। 7 সেপ্টেম্বর বিটিএন এর প্রশ্ন, ধর্মীয় কার্যসূচির মাধ্যমে ধলাই দর্মিখাল গ্রান্টের কোন মন্দিরের বার্ষিক উৎসব মঙ্গলবার আয়োজিত হলো? শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বিদ্যুৎ বিভাগের অস্থায়ী কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। গ্রামোন্নয়নে দুর্নীতির অভিযোগ তোলায় প্রাণঘাতী হামলা, থানায় মামলা। পিএইচই ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ কোঅর্ডিনেশন কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক গুয়াহাটিতে, মুখ্য অভিযন্তাকে স্মারকপত্র। পরিবেশকে দূষণমুক্ত রাখতে শিলচর উন্নয়ন পরিষদের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজিত। এখনকার মতো বিটিএন নিউজ এখানেই শেষ করছি, ধন্যবাদ।